পাইপলাইনটা আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসের পাইপলাইনে একটি আঘাত আসে এবং বিকট শব্দে গ্যাসের পাইপলাইনটা ফেটে যায় এবং এই যে আনুমানিক প্রায় 40 মিনিটের বেশি ধরে কিন্তু তিতাসের লোকজন চেষ্টা করছে কোনো মতে তারা গ্যাসের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে কিনা কিন্তু আমরা যতক্ষণ ধরে এখানে রয়েছি এবং আমরা যতক্ষণ ধরে দেখতে পাচ্ছি ততক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই কিন্তু তারা কিন্তু এখনও তাদের আয়ত্তের বিষয়টি আনতে পাচ্ছে না এবং এখানে রাস্তার দুপাশে ব্যারিকেড দিয়ে একেবারে মানুষও যান চলাচল পুরোটাই বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে এখানে এখন মানে যে একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে এখানে মানে খুবই থমথমে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি কারণ এই যে চারিদিকে গ্যাসের গন্ধ এবং পুলিশ এবং পুলিশ প্রশাসন এবং তিতাসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে রয়েছে তারা কিন্তু বলছে যে এখানে সাধারণ মানুষের উপস্থিতিকে যতখানি কমিয়ে দেওয়া যায় কারণ গ্যাসের যে গন্ধ সেটা একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকির একটা বিষয় আছে এবং এখানে কোনো মতে যদি মানে কোনো মতে যদি একটু আগুনের সংস্পর্শে আসে কারোর কোনো অসাবধানতার ফলে তাহলে কিন্তু একেবারে আমাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে বলে তারা শঙ্কা প্রকাশ করছে এবং গ্যাসের যে মেইন লাইনটা আছে মেইন যে পাইপটা আছে সেই পাইপ থেকে কিন্তু আসলে বিস্ফোরণটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিতাসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই আসলে যে গ্যাসের আসলে কোথায় যে লিকেজটা হচ্ছে সেটা কিন্তু তারা আমরা যতদূর কথা বলে জানতে পেরেছি তারা এখনও অনুসন্ধান করছে তারা ওই জায়গাটা আসলে যেখানে আসলে লিকেজ হচ্ছে সেই জায়গাটা কিন্তু তারা এখনও ওইভাবে খুঁজে পাচ্ছে না তো তারা যেহেতু খুঁজে পাচ্ছে না সেই কারণে তারা যেটা করছে তারা আনুমানিক একটি দূরত্ব থেকে পাইপ বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং সেখান থেকে তারা পাইপটি আবার লাগানোর চেষ্টা করবে এবং এই কাজটি করতে তাদের বেশি বেগ পেতে হচ্ছে এই কারণে যে আমি পূর্বে বলেছিলাম যে এখানে রাস্তা প্রশস্তকরণ আসলে ড্রেনেজ যে সিস্টেমটা রয়েছে রাজধানীর সেই সিস্টেমটা ঠিক করার জন্য আসলে কাজ করা হচ্ছে এবং যার ফলে পানি এবং যে গ্যাসের পাইপ এই যে দুটোর যে মিশ্রণ এই মিশ্রণটা তাদের আসলে চিহ্নিত করতে খুবই বেগ পেতে হচ্ছে তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ বিস্ফোরণের ফলে এই মধ্যরাতেও কিন্তু বেশ কিছুটা যান চলাচল বিঘ্ন থাকার কারণে কিছুটা আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ধরনের যানের সৃষ্টি হয়েছে তার কারণে যেহেতু এই লেনটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে এক লেন দিয়ে গাড়ি যাচ্ছে তো এর ফলে এখানে বেশ একটি ছোট ছোট যানজটের মতো সৃষ্টি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি গ্যাস পাইপটি বিস্ফোরণ হয়েছিল সেটি চাবিটি কিন্তু খুলে আনা হয়েছে এবং কাজ প্রায় শেষের দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং এখানে একজন কর্তৃপক্ষ রয়েছেন তিনি আমাদেরকে যদি জানালেন তিনি বলছেন যে চাবিটি আসলে নষ্ট চাবিটি নষ্ট দীর্ঘদিনের পুরাতন হয় মানে দীর্ঘদিন ধরে হয়তো চাবিটির কোনো তদারকি করা হয়নি কিংবা নতুন করে গ্যাসের যে সিস্টেম থাকে সেই সিস্টেমটিকে আসলে নূতনত্ব দেওয়া হয়নি যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি জানালেন এই মুহূর্তে তবে এই বিড়ম্বনার মধ্যেও কিন্তু আমরা বলতে পারি যেহেতু মধ্যরাতে ঘটনাটি ঘটেছে যার কারণে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি কারণ আমরা তো জানি মগবাজারে এই রাস্তাটি মাধ্যমিক ব্যস্ততম সড়কগুলোর মধ্যে একটি এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন বিকট শব্দ যে বিস্ফোরণটি হয়েছে যদি কিনা এই রাস্তা দিয়ে সারাদিনের মতো স্বাভাবিকভাবে যান চলাচল করতো এটি যদি দিনের বেলা ঘটতো তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতো বা তারা দাবি করছেন প্রাণহানির মতো ঘটনা পরিস্থিতি কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে চলে এসেছে
পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে বলে আশা ব্যক্ত করছেন তাদের সাথে সংশ্লিষ্ট কর্মী। পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং একেবারে শেষ মুহূর্তে আছে, কিছুক্ষণের মধ্যেই একেবারে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তারা পাইপটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে এবং তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং পরিস্থিতি সর্বোচ্চ বলে তারা আশা রাখছে। পাশের একজন কর্মীর সঙ্গে মাত্র কথা বললাম, তিনি যেটি জানালেন সেটি হচ্ছে গ্যাসের লাইনের দুটি প্রান্ত থেকে এই লিকেজের দুর্ঘটনা ঘটেছে, যার কারণে তারা গ্যাসটা কোনোভাবে বন্ধ করে নিজেদের আয়ত্তে আনতে পারছে না, যার ফলস্বরূপ এই যে আমরা যদি দেখি লাইনের ঠিক দুপাশে দুপাশ থেকে কিন্তু গ্যাস নির্গত হচ্ছে। এবং যেহেতু আমি পূর্বে বলেছি এখানে যে ড্রেনেজের কাজ হচ্ছে যে পানি, ওই পানির কারণে কিন্তু এত বিলম্ব হচ্ছে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছিলাম, তারা যেটি জানালেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যেহেতু আগুন লাগেনি সেখানে ফায়ার সার্ভিসের রাখার কোনো প্রয়োজন নেই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যারা রয়েছেন তারাও কিন্তু একটি সংকট প্রকাশ করলেন যে এই ঘটনাটি যদি মধ্যে হতে না থাকে দিনের বেলা ঘটতো তাহলে হয়তো খুব বড় ধরনের একটি দুর্ঘটনার মুখোমুখি হতো সাধারণ। তারা যেটি বললেন এটি হয়তো তাদের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, যা করুন তিতাসের উর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে তিতাসের যে মেইন লাইন রয়েছে সেটি এতক্ষণ পর তারা বন্ধ করবেন বলে বা বন্ধ করার ব্যবস্থা করছেন। চাপ এত বেড়ে যাচ্ছে যে যারা কাজ করছেন তারা আসলে কতখানি বেগ পাচ্ছেন এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে। তারা কিন্তু সম্পূর্ণ পেশি শক্তি এবং তাদের যে কিছু উপস্থিত কৌশল রয়েছে সেই কৌশলটিকে তারা কাজে লাগাচ্ছেন, কিন্তু মেইন লাইন থেকে এখনো গ্যাস বন্ধ করা হয়নি, যার ফলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে পুরো এলাকাটিতে একটি থমথমে আবহাওয়া বিরাজ করছে, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে। গ্যাস যেহেতু অনবরত বের হয়ে আসছে সেহেতু আমরা এটা ধরে নিতেই পারি। চেষ্টার কোনো
আলামতি দেখতে পাচ্ছি না। প্রাথমিক এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায় কিন্তু আমি পূর্বে থেকে জানিয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে তাদের প্রথম যোগাযোগ করা হয়েছিল। তারা বলেছে যেহেতু এখানে কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটেনি সেহেতু তারা ঘটনাস্থলে উপস্থিত হবেন না। তিতাসের কর্মী যারা এসেছেন তারা কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তারা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। কখনো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কখনো আবার সেই পূর্বের মতোই তুমুল তীব্র বেগে কিন্তু গ্যাস ছুটছে। ঘটনাটা কি আসলে বাড়ি লেগে ভেঙেছে নাকি লিকেজ ছিল? বাড়ি লেগে ভেঙেছে নাকি লিকেজ ছিল? আমরা কিন্তু কথা বলছিলাম তিতাস কর্তৃপক্ষের একজনের সাথে এবং তিনি বললেন যে আরো লোকজন আসছে তাদের এবং তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত বলছেন যে না আসলে শেষ পর্যন্ত হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, কিন্তু আসলে কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সেটি দেখার বিষয়। যারা এতক্ষণ ধরে কাজ করছিলেন তাদের সাথে একটু কথা বলে আসি, দেখি তারা কি বলেন, আসলে কি পারবেন, সম্ভব, কতখানি সম্ভব? এখনো চাবি বন্ধ করা হয়নি, এখনো চাবি বন্ধ করা হয়নি, তারপরে আমরা তো চেষ্টা করতে আছি আমরা বন্ধ করার জন্য। আচ্ছা আপনাদের তো শরীর খারাপও হয়ে যাচ্ছে, আমি শুনলাম যে মুরব্বী ভদ্রলোক ছিলেন, বয়স্ক ভদ্রলোক, তিনি কিন্তু বলছেন যে গ্যাস, একেবারে গ্যাস এবং পানিতে আপনাদের সমস্যা হচ্ছে, আপনার চোখ লাল হয়ে গেছে দেখছি। আমরা পারুন স্যার, আমরা পারুন পারুন। কতক্ষণ লাগতে পারে? কোনো ঘন্টানিক লাগবো, ঘন্টানি আমরাও নয় যে বলে টলে শিক্ষক বানায় তারপরে আমরা এটা মারুন, এটা কষ্ট হইব আর আমরা অনেক কৌশল এটা মারতে হইব, এটা গ্যাসের প্রেশার, প্রচুর প্রেশার। আসলে এভাবে কি সম্ভব? এভাবে এভাবে করতে হবে, এভাবে করে গ্যাসটা বন্ধ করে নিয়ন্ত্রণে রাখা, তারপরে আমরা চাবি চোখে চাবি চোখে বন্ধ করে দেওয়া, তারপরে এটা কাজ করতে হইব। কথা বলছিলাম যারা এতক্ষণ ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু একরকম হাঁপিয়ে উঠেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এখন আর কাজ করছেন না। তারা কিছুক্ষণ আগে যে কথা বললাম তাদের নিজেদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখন কাজে বিরতি দিয়েছেন এবং তারা বলেছে চাবি বন্ধ করার জন্য লোক দিয়েছে। তো এখন আমরা দেখি কতক্ষণে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এটি এখন দেখার বিষয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপনের যে যন্ত্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে হাজির রয়েছে।